কোনো মানুষের হোক অথবা জীবজন্তুর হোক এটা বৈধ কিনা বাচ্চাদের জন্যে এ বিষয়ে উত্তর হল যে ছবি ফটো সম্পর্কে অনেক অনেক নিষেধাজ্ঞা এসেছে ফটো যারা তুলে তাদের শাস্তি সম্পর্কে এসেছে যে তাদেরকে জাহান নামে আজাব দেওয়া হবে এক কথায় ফটো নিষেধাজ্ঞা মর্মে অনেক অনেক হাদিস এসেছে এবং বর্তমান জামানার ক্যামেরা গ্রাফির ফটো এগুলো সেই ফটোর আওতাভুক্ত কিনা এ বিষয়ে আমি বিস্তারিত আলোকপাত করেছি যার পুনরাবৃত্তি এখানে নিষ্ফ্রজন এখানে এতটুকু বলবো যে বাচ্চাদের জন্য পুতুল খেলা এটা ওই সমস্ত হাদিসের আওতাভুক্ত নয় বলে অনেক দিন স্ট্যাটাস দিয়েছেন অর্থাৎ তারা বলেন যে এটা খাস অর্থাৎ বাচ্চাদের জন্য বিশেষ করে ছোট ছোট মেয়েদের জন্য বৈধ রয়েছে এইভাবে ওই পুতুল খেলা এ মর্মে তারা হিসেবে পেশ করেন মায় সারাদী আল্লাহ তালা আনহার আমলকে যে উনি মেয়ে পুতুল নিয়ে খেলেছিলেন এ মর্মে বোখারে শরীফে হাদিস রয়েছে অনুভাবে মায়ে সারাদী আল্লাহ তালা আনহা তিনি যেহেতু ছোট ছিলেন অপ্রাপ্ত বয়সে তার বিয়ে হয়েছিল উনি খেলাধুলা করতেন আর একটা খেলার এ দৃশ্য পাওয়া যায় সেটা হলো যে উনি ঘোড়া নিয়ে খেলতেন মানে পুতুল ঘোড়া পুতুল নিয়ে খেলতেন একদম রাসুল্লাহ আল্লাহ আলী সাল্লাম তাবুক অথবা খাইবার যুদ্ধ থেকে ফিরে আসলে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বাড়িতে প্রবেশ করেন মায়েশার ঘরে প্রবেশ করেন ও সময় মায়েশার ঘরে জানালায় হোক বা আলমারিতে হোক পুতুল ছিল গোনা পুতুল ছিল পর্দার কাপড় সরে গেলে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দেখে ফেলেন এই পুতুলগুলিকে সেখানে দেখতে পান ওই মেয়ে পুতুল অনুভাবে দেখেন যে ওর মাঝে একটা ঘোড়া রয়েছে যা দুটা পাখা রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলী হাম বললেন মা হাজা এটা কি মানে ঘোড়াকে দেখে বললেন ইশারা করে বললেন এটা কি উনি বলেছিলেন ফরাস এটা হলো ঘোড়া তখন রাসুল্লাহ সাল্লাহ আলীহ্লাম বলেছেন ফরাসুল্লাহ জানাহান ঘোড়ার কি দুটা পাখা থাকে ডানা থাকে তখন মা ইসারদ আল্লাহ আনহা বলেছিলেন যে আপনি কি শোনেননি যে সালাইমান আলহ সালামের ঘোড়াই পাখা ছিল এটা কথা শুনে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম এমন ধরে হাসেন মায়াসা বলেন যে আমি তার মাড়ির দাঁত পর্যন্ত দেখেছি সোনান আবু দাবাদের হাদিস দেখা আছে যে এই ডল পুতুল ব্যবহার বিষয়ে দুটখানা হাদিস পাওয়া গেল একটা হাদিস মেয়ে পুতুল নিয়ে মায়েশার খেলা করা যেটা বখারি শরীফের হাদিস তার প্রমাণ দেখুন বখারি শরীফ পাঁচ হাজার সাতশো উনাশি নম্বর হাদিস মুসলিম শরীফ দু হাজার চারশো চল্লিশ নম্বর হাদিস আবার ঘোড়া নিয়ে খেলারও হাদিস আমরা পেলাম মায়েশার বিষয়ে সানবাদের হাদিস দেখুন সনানবাদ চার হাজার নশো বত্তিরিশ সুতরাং মায়াসার খেলা যেহেতু প্রমাণ হয়ে গেছে এবং ওই সময় উনি বালিকা ছিলেন ছোট্ট মেয়ে ছিলেন তো তার খেলা যেহেতু প্রমাণ হয়েছে পুতুল নিয়ে এই ঘোড়া পুতুল নিয়ে অনুভাবে মেয়ে পুতুল নিয়ে মানুষ পুতুল নিয়ে অতএব মেয়েদের জন্য বাচ্চা মেয়েদের জন্য অনুভাবে ছোট ছেলে ফিরে নাবালিক অপ্রাপ্ত জন্যে জন্য এ জাতীয় পুতুল নিয়ে খেলা বৈধ রয়েছে যদিও কেউ কেউ আপত্তি তুলেছেন যে বর্তমান জমানার পুতুল আর সে কালের পুতুল নয় কারণ এখনকার জমানার পুতুল অনেকটাই মডিফাই হয়ে একেবারে আসলেই মানুষের মতো দেখায় আসলে প্রাণীর মতো দেখায় প্রাণীর ছবি যদি হয়ে থাকে পুতুল হয়ে থাকে তো এই জন্য কিছু কিছু অলামায় দিন এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছেন এবং এটাকে বলতে চেয়েছেন যে এগুলো চলবে না পক্ষান্তরে জমহর আলামায় দিন এবং মতের অধিকাংশ আলামায় দিন এদিকে গিয়েছেন যে না চলবে এবং লাজনা দায়মার ফতোয়া এটাই তারা বলেছেন এটা জায়জ রয়েছে লাজনা দায়মার মুফতিয়ানা কেরাম বলেছেন যে ছেলেদের বাচ্চা ছেলেদের জন্য এ জাতীয় পুতুল খেলা বৈধ রয়েছে এটা যদিও আকৃতি আকারে হয় না কেন অর্থাৎ তার বডি যদি দেখা যেত তবুও চলবে অবশ্য বলেছেন এখানে একটু একতলাফ রয়েছে এরপর তারা বোখারি শরীফ এরপরে এই সমস্ত মুফতি মহাদেয়গণ বোখারী শরীরের হাদিসে এনেছেন যা একটু পূর্বে আমি উল্লেখ করলাম মায়ের ওই পুতুল নিয়ে খেলা করা সেই হাদিসের ভিতরে বিস্তৃত বলা হয়েছে যে মায় খেলা করতেন এবং তার সাথে অন্যান্য বাচ্চা মেয়েরা খেলতো এই পুতুল নিয়ে মেয়ে পুতুল নিয়ে পুতলার পুতুল নিয়ে তো রাশল্লা সাল আলী সাল্লাম প্রবেশ করলে তারা সরে যেতেন তখন রাসু উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আরো তাদেরকে ডেকে আনতেন যার ফলে তারা মায়েশার সাথে খেলতেন তাহলে এ হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে মায়েশা পুতুল নিয়ে খেলা করেছেন মেয়ে পুতুল নিয়ে খেলা করেছেন অতএব পুতুল নিয়ে খেলা করার বৈধতা প্রমাণ হয়ে গেল বাচ্চাদের জন্য তবে পুতুল টুতুল দিয়ে শখের সাজানো এটা মুসলিমদের চরিত্র নয় পুতুল নিয়ে মা মেয়ের ছোট বাচ্চারা খেলাধুলা করবে এবং এটা যেখানে সেখানে পড়ে থাকবে কোন রকম কোন রূপে এটা শখের যেন সাজানো না হয় এতটুকু ইনশাল্লাহ বৈধ রয়েছে আল্লাহ ওসাইমিন বর্তমান জমানোর পুতুল দেখে আশ্চর্য হন এবং উনি আশ্চর্য হওয়ার কারণ হিসেবে বলেন যে এই পুতুলগুলি এমনভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে যেন আসলই মানুষ আসলই বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে মানে কান্না হাসি সবকিছু দেখা আছে এরপর উনি বলেন যে এই সমস্ত পুতুলগুলো জায়েজ হওয়ার বিষয়ে আমার অন্তরে খটকা রয়েছে এরপর উনি বলেন যে আমি এটাকে হারাম বলতে পারবো না অকার্তোভাবে হারাম বলতে পারবো না এবং এর কারণ হিসেবে বলেন যে মায়েশা পুতুল নিয়ে খেলা করেছেন তো যা হোক বাচ্চা মেয়েদের জন্য বাচ্চা ছেলেদের জন্য পুতুল নিয়ে খেলা বৈধ রয়েছে ইনশাল্লাহ সৌদ্দহুল্লাহ নাম এটাই বলেছেন তারা বলছেন এজুজ ও ইত্তে ও সোয়ারিন বাচ্চা ছেলেদের জন্য বৈধ রয়েছে পুতুল নিয়ে খেলা করা ফটো নিয়ে খেলা করা যদিও এটা আকৃতি আকার থাকে মানে যদি আর কায়া দেখা যায় মানে বডি পাওয়া যায় মানে ছায়া বিশিষ্ট বডি হয় বডি আকারও হয় তবুও বৈধ রয়েছে আল্লাহ খেলাফিন ফিজা যদিও এখানে রয়েছে এরপরে বখারি হাসদি দেন তাহলে আমরা বুঝতে পারলাম যে বাচ্চা ছেলে মেয়েদের জন্য পুতুল খেলার বৈধতা রয়েছে ফৎচ্ছ লাজনা ফতো দিয়েছেন এই লাজনা দায়েমার অর্থাৎ স্থায়ী ফতোয়া বলে চেয়ারম্যান হলেন ইমিনা বাজ অবশ্য ইমিনাবাজ রহতুলা আলহি হে তিনি তার আলাদা আলাদাভাবে বলতে গিয়ে উনি বলেছেন এটাকে এটাকে বৈধ বলতে গিয়ে উনি বলেছেন যে উত্তম হলো সতর্কতা হলো পরিত্যাগ করা বর্তমান জামানার পুতুলগুলি যেগুলো একেবারে এই মানুষের আকৃতি সাধনা হয়েছে তৈরি করা হয়েছে বা জীবজন্তুর আকারে তৈরি করা হয়েছে একেবারে হুবাহু জীবজন্তুই মনে হচ্ছে বা মানুষ মনে হচ্ছে উনি বলেন যে এই জাতীয় পুতুলগুলি পরিত্যাগ করাটাই হলো অধিক সতর্কতা কিন্তু উনি অকাঠভাবে এটাকে না করেনি আর লাজনা দায়মায় যখন উনি ফত্যা দিয়েছেন তখন তাদের সাথে এভাবেই বলেছেন যে এটা জায়জ রয়েছে তো যা হোক বাচ্চা ছেলে মেয়েদের জন্য পুতুল খেলা বৈধ রয়েছে যদিও আধুনিক যুগের এই পুতুলগুলি পরিত্যাগ করা উচিত বা যেগুলো একেবারে মানুষের মতো করে দেওয়া হয়েছে যেমন হাসি কান্না ইত্যাদি নড়াচড়া করে এই জাতীয় পুতুলগুলি পরিত্যাগ করাটাই উত্তম শেখবেন বাদের ফতোয়ার অনুসরণে এবং এর ভিতরে অনেকটা নিরাপত্তাও রয়েছে কারণ কিছু কিছু আলামা দিন এই পুতুলগুলিকে হারাম বলতে গিয়েছেন এবং কেউ কেউ মনে করেন যে মায়াসার খেলাধুলা এটা ছবি ফটো তোলা নিষিদ্ধ হওয়ার পূর্বের কথা যদিও তাদের এই কথাটা দলিল শূন্য যাই হোক এই হলো পুতুল খেলা বিষয়ে কথা এরপরের প্রশ্ন ছিল যে বাচ্চারা ফটোযুক্ত ছবিযুক্ত কাপড় পরতে পারবে কিনা এ বিষয়ে লক্ষ্য করে দেখলাম আল্লাহ নিষেধ করেছেন অনুভব আল্লাহ ফৌজান সালেবিন ফৌজান দিনীয় শেখ ইবন ও সাইমিনের মতো সৌদি আরবের বড় ওলামায় পরিষদের উচ্চ ওলামা পরিষদের একজন সদস্য তিনিও হারাম বলেছেন নাজাজ বলেছেন সুতরাং বাচ্চাদের খেলনা বিশিষ্ট পুতুল এগুলো বৈধ থাকলেও বাচ্চাদের জন্য জামা কাপড়ে এভাবে ফটো মিশ্রিত কাপড় চোপড় তাদের জন্য ব্যবহার করা না এগুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে কারণ এটা এক জিনিস ওটা আর এক জিনিস আর রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম প্রদর্শনী আকারে ফটো রাখতে নিষেধ করেছেন তিনি বলেছেন না কালবন ওই ঘরে ঢুকবে না যে ঘরে ফটো থাকবে অথবা কাল্প থাকবে তো ফটোর মধ্যে থেকে শুধুমাত্র ওই ফটোগুলিকে এসেছ করা হয়েছে মানে পৃথক করা হয়েছে যেগুলি বাচ্চাদের স্বার্থে বাচ্চারা খেলে থাকে বিশেষ করে মেয়েরা যেগুলি খেলনা আকারে খেলে থাকে তো এগুলোর বৈধতা আলাদাভাবে প্রমাণিত হয়েছে অতএব কাপড় চুপড়ের ক্ষেত্রে এগুলি অবশ্যই এড়িয়ে চলতে হবে যে সমস্ত কাপড় চুপড়ে ফটোযুক্ত থাকবে এই জাতীয় কাপড় পরিত্যাগ করা বাঞ্ছনীয় অবশ্যই পরিত্যাগ করতে হবে আশা করি বুঝতে পারছি ধন্যবাদ